আসফউদ্দৌলা, জি, আমি মুসা ভাইয়ের মন্তব্যের, প্রতিটি মন্তব্যের সাথে একমত। ওনার সাথে একমত হওয়া খুব মুশকিল, কেননা সঠিক কথা বললে সে কথার সমর্থন করতেই হয়। আসলে এই চলমান বিদ্যমান যাই বলা হোক না কেন, রাজনীতির এখন যে অবস্থায় দেশ, তাতে যে নির্বাচন আদৌ হবে কিনা, এটা কিন্তু জনসাধারণের মনে প্রশ্ন। আমি একটা গন্তব্যের দিকে যাচ্ছি, আমার পথে নানা বাধা বিপত্তি আছে, আমি রওনা হলাম আমার গাড়িতে, অর্ধেক পথে যাওয়ার পরে বাস হয়ে গেল, একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলাম, কিছু যাওয়ার পরে রিক্সা বলে আমার বুক খুলে পড়ে গেছে, তারপর রিক্সা আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল কিনা আমি জানি না। এখানে সরকারি দল বলছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা এটা আইন সংবিধান হবে না, কারণ সাংবিধান অসাংবিধানিক কোনো সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। এই প্রশ্নটা আমি জবাব বহুবার দিয়েছি, আমি বলছি যে আপনি যে ক্ষমতায় এসেছেন সেটা কি সাংবিধানিক পন্থা ছিল কিনা, সরকারের অধীনে আপনি নির্বাচন করে আজকে এই কথাটা বলতে বসে, সেই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন তিনুদ্দিনের সরকার, সেটা কোন সংবিধান অনুযায়ী হয়েছিল? যদি 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 সেই অসাংবিধানিক সরকারের অধীনে যদি একটা নির্বাচন হতে পারে, আরেকটি অসাংবিধানিক তারা হবে কেন? দ্বিতীয়ত হচ্ছে, কেউ কেউ বলছেন যে সংসদে তো সময় নেই, আপনারা সংসদ সরাসরি, প্রথম প্রশ্ন সরাসরি দান নাই আপনারা, আপনার মধ্যখান থেকে একটা স্কেপ গোট বাংলা যাকে বলা বলি পাঠা বানিয়েছেন আদালতকে নিয়ে, সেটা দোহাই দিয়ে আপনারা বলছেন যে ওখানে ফিরে যাওয়ার সময় নেই। আমি আইনমন্ত্রী, তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমার অত্যন্ত ব্যক্তিগত বন্ধু তিনি, তিনি বলছেন যে ফিরে যাওয়ার উপায় নেই। তো আপনি যে পথে এসেছেন সেই পথে ফিরে যাবেন, উপায় নেই মানে ঠিক জি শ্রদ্ধা আসফউদ্দৌলা। আমি আমার এই শেষ কথাটা, আমি এই এই প্রসঙ্গে শেষ কথাটা আমার হচ্ছে, সরকার এমনি এমনিতে আসেনি, সরকার কিন্তু আদায় করা হয়েছে। তো আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন আমি জানি না কেন, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অবশ্যই হবে। সেটা কখন হবে, কিভাবে হবে, কি ঘটনার পরে হবে, যেমন সাইক্লোন হওয়ার পরে স্থিতির অবস্থা হবে না, আপনি সমুদ্রের পানির ঢেউ নেমে যাবে সিজর হয়ে সব ধ্বংস করে যাবে, না জোয়ার আসবে আবার ভাটাতে চলে যাবে, সেটা এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। জি সুদাসবদুল্লাহ, গভর্নমেন্ট দাবি করছে যে তাদের যতগুলো অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে একটি হচ্ছে যে এই সরকারের সময় যত নির্বাচন হয়েছে সবগুলো সুষ্ঠু হয়েছে। দেখেন, এই তো দাবি তো করাই যায়, কিন্তু এই দাবির সমর্থনে মানুষ কি ভাবে সেটাও দেখতে হবে। প্রচুর ইলেকশনে প্রতিপক্ষহীন ইলেকশন, অনেক জায়গায় মেজর যে পলিটিক্যাল অপোনেন্ট বিএনপি তারা অংশগ্রহণ করেনি, এরকম অনেক কিছু হচ্ছে, সে মিউনিসিপ্যাল ইলেকশনে হচ্ছে, জাতীয় সংসদের নির্বাচনে হচ্ছে। তো এখন অনির্বাচিত আর নির্বাচিত সরকারের প্রসঙ্গতে আমার একটি মন্তব্য হচ্ছে এই যে, ইন এনি কেস আপনি তো ইলেকশনের আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে, পার্লামেন্ট উইল সিজ টু এক্সিস্ট,
তাহলে আর নির্বাচিত কে থাকছে কেমন করে? পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে যাকে আপনি রাখবেন, যে এরা সমস্ত এমপি ছিলেন, তারা তো আর এমপি নাই, এটা তো অনির্বাচিত হয়ে গেল। আবার তারা এমপি না থাকলে তো তার মন্ত্রী থাকছে না, মন্ত্রী থাকছে না তো, এবং তারা মন্ত্রী সংসদ সদস্য হওয়ার কারণে মন্ত্রী হয়েছে। তার সংসদ যদি ভেঙে দেওয়া হয়, মন্ত্রী যদি না থাকে, সংসদ সংসদে কিন্তু সংসদের সদস্যদের মধ্যে থেকে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল, তার প্রধানমন্ত্রী থাকেন না, থাকেন না। তাহলে এটা কি করে হয় যে সংসদ থাকবে না, সংসদ সদস্যরা থাকবে না, যেহেতু সংসদ করে নির্বাচিত না, তাদের সংসদ করে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকেন কি করে? এই ডিস্টরশন গুলি উনি যে পয়েন্ট গুলি বললেন, এই ডিস্টরশন গুলোর উত্তর মানুষ খুঁজে পাচ্ছে না, কারণ এর উত্তর নাই। মানে এক খায়রুল হকের এক জাজমেন্টে সেটেলড সমস্ত ইস্যুজ আনসেটেলড হয়ে গেছে। আমরা একটু আমাদের সাথে লাইনে আছেন এফবিসিসিআই নবনির্বাচিত সভাপতি জনাব কাজী আকরাম, আমরা তার সাথে একটু ফোনে কথা বলবো। কাজী আকরাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমরা দেশের রাজনৈতিক সংকট উত্তরণের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি কিছুদিন পূর্বে বলেছিলেন যে এফবিসিসিআই পক্ষ থেকে দুই নেত্রীকে একসাথে বসিয়ে একটা সমাধানের পথ আপনারা খুঁজছেন বা ব্যবসায়ের একটা উদ্যোগ নেবেন, এই বিষয়ে আপনি কতটুকু অগ্রসর হবেন বা আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এভাবে কথাটা বলে বলিনি, বলেছি একজনে বলেছিলেন আমাকে যে এইটা দুই নেত্রীকে বসিয়ে সমাধান করা সম্ভব কিনা, তখন আমি জবাব দিয়েছিলাম যে কোনো কিছুই অসম্ভব নয়, সুতরাং আমরা ব্যবসায়ীরাই নিজেদের স্বার্থেই আমরা এটা চেষ্টা করব, এতে কোনো সন্দেহ নাই। এবং আমি একটা কথা বলি যে ১৯৯০ সাল থেকে গণতান্ত্রিক পত্রায় যে সরকার গুলো নির্বাচিত হচ্ছে, মাঝখানে দুই বছর 1/11 গেল, তাছাড়া সব সরকারই আজকে চার দুবার বেগম খালেদা দিয়েছিলেন, দুবার জননেত্রী শেখ হাসিনা আছেন। তো কথা হলো যে দুজনেই কিন্তু নির্বাচনের মাধ্যমে এসছেন, সুতরাং ওই নেগেটিভ ওই অপটিমিস্টিক হিসাবে আমি বলতে পারি ইনশাল্লাহ সবকিছুরই সমাধান হবে, নির্বাচনও হবে এবং সুষ্ঠুভাবে হবে। আপনি কি এর মধ্যে কোনো উদ্যোগ নিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন? না, আমি পদক্ষেপ নেওয়ার এখনো সুযোগ হয়নি, এবং আমি এও বলছি না যে নিজেই নেব। আমি এর মধ্যে যত ব্যবসায়ী সংগঠন আছে তাদের নিয়ে আমরা বসবো এবং এই ব্যাপারে আলাপ আলোচনা করে কিভাবে এগোনো যায় সেটা একটা নির্ধারণ না করে আমি ব্যক্তিগত পর্যায়ে একটা কথা বলা ঠিক হবে না। আপনি একটু লাইনে থাকেন, আমরা একটু এবি মুসার মতামত জানতে চাচ্ছি যে সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব কিনা। আমি সে প্রশ্নে জবাব দেব না। আমি আকরাম সাহেবকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন, তাকে আমি একটা বিনীত অনুরোধ করবো আল্লাহর বাস্তে এই চেষ্টা করবো। কারণ বলছি, কারণটা বলছি এই কথাটা বলে আমাদের ব্যারিস্টার রফিকুল হক একটা মন্তব্য শুনেছিলেন, আমি কার খালুরে। এখন আপনি যদি আবার এই উদ্যোগ নেন, রফিকুল হক শুনছিলেন আমি কার খালুরে, আপনি শুনবেন আমি কার মামুরে। কাজী আকরাম, আপনি শুনতে পাচ্ছেন, আপনি কি কিছু বলবেন? না না, আমি তো তা হতে চাই না, তবে আমরা চাই ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারি, এবং আজকে বাংলাদেশের যে ব্যবসা চলছে তার 75% আমরা বেসরকারি করছি, বেসরকারি পর্যায়ে অত্যন্ত ভাইব্রেন্ট বাংলাদেশে, সুতরাং আমরা দেশের সাথে আমাদের নিজেদের সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের এই রাজনৈতিক অশান্তি এবং এই দাঁড়াও পোড়াও এবং ঘেরাও হরতাল না হয়, এটার জন্য নিঃসন্দেহে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, এবং আমরা আশা করি যে একদিন এরা সুফল আসবে।